من عمل صالحا من ذكر قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام মানুষ ভালো জীবন চায় আর এর জন্য চেষ্টা করে চেষ্টা প্রধানত দুটো প্রভাব এক হলো সম্পদকে ভিত্তি করে ভালো জীবন করা আর আরেক হলো নেক আমলকে ঈমান এবং আমলকে ভিত্তি করে ভালো জীবন করা আল্লাহ তাআলা আজকে আর সালাত ও সালামকে পাঠিয়েছেন সম্পদ ভিত্তিক জীবন থেকে আমল ভিত্তিক জীবনের দিকে ডাকবার ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব দেশে ছিলেন সাত দেশ পূর্ব দেশে এসব সম্পদ পাওয়া যায় মানুষের প্রয়োজনে যা কিছু জমি থেকেই করে আল্লাহ তাআলা ওনাকে বললেন পূর্ব দেশ ত্যাগ করতে আর মরুভূমিতে চলে যেতে যে কি করবেন নেক আমল কাজ করবে মুসলাম নেক আমল করবেন মরুভূমিতে কোনো সম্পদ পাওয়া যায় নেক আমল করা যায় সম্পদের দেশে ছিলেন সম্পদের দেশ ত্যাগ করে সম্পদহীন দেশে গিয়ে নেক আমল কাজ করতে বললেন আর আল্লাহ তাআলা এই কথা ওয়াদা করলেন যে আল্লাহ তাআলা নেক আমলের কারণে শান্তির জীবন দেবেন মানুষের কাছে সম্মান দেবেন ভালোবাসা দেবেন ফলে রেজাল্ট দেবেন সব কিছু আসবে ব্যবহারের কাছে গিয়ে দোয়া করালে তারা কাজ করালে আর দোয়া করালে মিনা না চিন্তা আমার সন্তানের দিকে মানুষের দিলকে ধাবিত করে দাও মানুষের দিলকে ধাবিত করে দেওয়া মানে তাকে সম্মান দেওয়া তাকে ভালোবাসা আর মানুষ এগুলো ভালো চায় সম্মানের মধ্যে ভালোবাসা ভালোবাসার মধ্যে সম্মানের মধ্যে জীবনের বড় একটা অংশ ভালো পাওয়া যায় আর জিনিসের দিক থেকে ফলের রিজাল্ট কিন্তু মরুভূমি যেহেতু কোনো বাগান নেই গাছ নেই যে ফল আসবে প্রত্যেকে আসবে আল্লাহ তাআলা দেবেন নেক আমলের ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা পাঠালেন নেক আমলের জীবনের ভিত স্থাপন করার জন্য পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসেছেন ওই ভিতের উপর ব্যাখ্যা করতে যদি মানুষকে আবার ডাকতে মিল্লাত ইব্রাহিমের দিকে যে নেক আমল ওয়ালা হোক আর নেক আমল দিয়ে দুনিয়াতেও ভালো জীবন পাবে মুসা আলাইহিস কাছে একই কথা মুসা আলাইহিস রাখা ছিলেন ওনার লাঠি ছিল লাঠি দিয়ে ছাগল জড়াতেন আল্লাহ তাআলা বললেন লাঠি ফেলে দাও এটা লাঠি ফেলে দাও রাখা যদি লাঠি ফেলে দেয় তাহলে তার ছাগলের দল হারিয়ে যায় তো লাঠি ফেলে দাও মানে শুধু লাঠি ফেলে দেওয়া হয় এই তোমার ছাগল ছাগল এই শত্রু ছেড়ে দেয় তোর আকারে যদি লাঠি না থাকে ছাগল না থাকে চলতে কি করে আবারও যে কি কথা একা আল্লাহ হুকুম করো আল্লাহ তাআলা আমাকে হুকুম দিলেন লাঠি ফেলে একটা হুকুম দিলেন সাপ হয়ে গেল সাপ ধরো আরেকটা হুকুম দিলেন তোর বিভিন্ন ধরনের হুকুম দিলেন যে হুকুম পালনের মধ্যে জাহিরভাবে সত্যদের সাথে কোনো সম্পর্ক নেই বরং সম্পদ হারানোর সাথে সম্পর্ক পাওয়ার সাথে সম্পর্ক নেই লাঠি একটা সম্পদ ছিল ফেলতে বললেন সাপ কোনো সম্পদ নয় উঠে গেবার ধরতে বললেন অর্থাৎ আল্লাহ হুকুম পালন করতে বললেন আর ওই এক ব্যাপার যে হুকুমের বিরোধী এক আবার আসে ভালো জীবন করতে আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন দিন এই কথা দাবি করে আর এই কথা দেওয়া হচ্ছে যে নেক আমল করো আল্লাহ তাআলা দুনিয়াতেও ভালো জীবন দেবেন আসলতে ভালো নেক আমল দুই জিনিসের সমন্বয়কে বলা হয় যে আল্লাহর উপর ঈমান রেখে আল্লাহর আদেশ পালন করা আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা ইমানান ও একটু ইমানান মানে হলো যে আল্লাহর উপর ইমান থাকার কারণে
আল্লাহর আদেশ পালন করছি, আর আল্লাহর আদেশ পালন করছি, আশা করি যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে আখেরাতে ভালো জীবন দান করবেন। তো মানুষের ধারণা একটা মানে ধারণা করার প্রত্যাশা করা যে জিনিস থেকে পাবে, আর আল্লাহ তাআলা জিনিস থেকে পায়, নিজ ভাণ্ডার থেকে পাবে। যে আল্লাহকে ভয় করে আল্লাহ কথা মেনে চলে, আল্লাহ তাআলা তার জন্য ওয়াদা করেছেন, ইয়ার বুদ্ধু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে দান করে রেখেছেন যেখান থেকে ধারণা করা যায়, মরুভূমিতে কোনো ফসল ধারণা করা যায় না, চাষাবাদ হয় না, পানি নেই, জমি ভালো হয় ওখানে কোনো পাকার জায়গার পিছনে যে ফল আসবে কলকাতা থেকে আসবে আল্লাহ প্রত্যাশা হয়। তো দিন আল্লাহ এই জন্য দিয়েছে যে মানুষের প্রচলিত যেসব ধারণা বা প্রত্যাশার উপর চলে, জমি আছে ফসল পাবো, চাকরি আছে বেতন পাবো, দোকান আছে লাভ হবে, আর এর দ্বারা আমার চলবে, এই প্রচলিত জিনিস ভিত্তিক সব প্রত্যাশাকে বাদ দেওয়া, সব ধারণাকে বাদ দেওয়া, আর আল্লাহ তাআলা দেবেন এই ধারণার উপর নিজের দেবেন আল্লাহ দেবেন, মানে হাইসু লা ইয়াহতাসিব, যেখান থেকে সে কোনো ধারণা করে না কোনো কথা থাকবে। আল্লাহ তাআলা বলেন হে দানিদের আমাদের দিন এবং দিনে মেহনত দিয়েছেন, যে আমরা ওই কথার উপর আবার আমরা যারা মুসলমান আমরা মোটামুটি এই দুটোর মধ্যে এটা দুটো প্রমাণ হব, মুসলমান যারা নামাজ পড়া করি তো নিশ্চয়ই নেক আমলের মধ্যে তো ফায়দা আশা করি করি তো আল্লাহ তো পালন করি নামাজ পড়ে রোজা রাখি আশা করি যে নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা ভালো করে দেবেন এটাও আশা করি। আবার জমি জমা থেকে হবে না, দুটো দোকান থেকে হবে না, টাকা থেকে হবে না, শুধু নেক আমলে হবে ওইটাও মানতে পারি। শেষ পর্যন্ত গিয়ে দুটোই চাই, এটাও বলে আল্লাহ তাআলা এটা উপচার করতে বলে এটা একটা পরিস্থিতি মুক্তি করে এরকম নয় যে উর্বর দেশে থাকে আর নেকা মতো বরং উর্বর দেশে তো ছিলেন পাঠিয়ে দিতে বলুন এই কথা দেখাবার জন্য যথেষ্ট সাথে ওইটা থাকা দরকার। আমরা নেকা মুক্তির প্রয়োজন তো মানতে পারি কিন্তু যথেষ্ট মানতে পারি, যথেষ্ট প্রয়োজন কি মানতে লবণ প্রয়োজন, লবণ না থাকলে আমাদের কোনো স্বাদ থাকবে কিন্তু যথেষ্ট গোষ্ঠায় মাসে কোনো নাই কিছু নেই গামলা ভরা লবণ দিল এটা কিন্তু নানা তাই, আর লবণ একেবারেই দিল না কোনো তরকারিতে লবণ নেই সেটাও হবে বোঝা গেল যে লবণ প্রয়োজন ঠিক কিন্তু শুধু লবণে হবে না যথেষ্ট, কিন্তু বাচ্চার জন্য দুধ ওইটার প্রয়োজনীয় যথেষ্ট, দুধ না হলে বাচ্চা চলবে না, আর দুধ হয়ে গেছে আর কিছু না থাকবে থাকবে না। আল্লাহ তারা দিন দিয়েছে ওই লবণ জাতি জিনিস বড়টা দুধ জাতি বাচ্চাদের দুধ জাতি জিনিস দিয়ে দিন থাকে আর কিছু লাগবে না, আর আমরা এই জায়গায় লবণ জাতি জিনিস হিসেবে দেখি এটার প্রয়োজন তো আছে ঠিক কিন্তু শুরু দিতে হবে মেয়েকে দিয়ে দেবে তো দিন দাম লোক তো চিন্তা যেহেতু সে চায় যে জামাইকে চিন্তা করে নামাজ মুদা করে কিন্তু জামাইকে অভিনয় নামাজ মুদা চিন্তা করতে পারে না খুবই কিন্তু জমিও নাই বেতন নাই টাকাও নাই চাকরিও নাই কিছুই নাই তো যত দিনদারি পাবো না কেন ওরা তার শুধুই দেখা হতে আরেক ছেলে পাওয়া যায় খুব জনে সম্পর্ক তো খুবই কেউ আছে কিন্তু নামাজ মুদা দায় কাছে তো বাট্টা করে শুধু দিন দারণ নেবে না শুধু দিনে দারণ নেবে এটা মিশন আর আল্লাহ তালা চান মিশন শুধু দিন শুধু বলবার জন্য এই ব্যাংকের রাস্তা দিয়ে পুরো দিতে পারে যাতে এই কথা পরিষ্কার হয়ে যায় যে নামাজ কাজ করলে ওটা নিয়ে কাজ করলে আর কিছু লাগবে এই জন্য এই ব্যাংক মোসার চাপ তো বলেছে যে লাঠি মেরে নেয় কাম যদি করে তাহলে আর লাঠি লাঠি আর আমরা দেখি যথেষ্ট মানতে পারি আর যথেষ্ট মানতে পারি না বলে একবার নিজেই বড় ফিরে দেয় চিন্তার লোক দেখা যায় খুব চিন্তা প্রস্তুত এই করে কাজ তাড়াতাড়ি বুঝান কিন্তু কোর্ট কি আমার মাঝে মাঝে কিছু কথা বেশি করে না কোর্ট কোর্ট তার ওই অল্প কিছু কথা না বলে আমার চলে এইটা করতে হবে ওইটা করতে হবে গোপালে হিন্দুদের নতুন গোপাল
ভূপালে একজন হিন্দু মুসলমান নামাজ রোজা করে ঠিক আছে, কিন্তু সকালবেলা দোষ হবার সময় সূর্যকে পূজাবে না, ওরা চড়াও করে কিছু অপশক্তি মন্ত্র করে সূর্যকে করে পানি ছিটে। এই গ্রামিয়া নামে একজন নাম করে আলো মহারা ছিলেন, বিখ্যাত ব্যক্তি ছিলেন, উনি খবর পেলেন, খবরের তাকে একবার ডাক দেখে জিজ্ঞেস করতেন যে তুমি নাকি মুসলমান হয়েছো, নামাজ পূজা করো নাকি নামাজ পূজা করি, সেই দিকে এই লোকে বলে তুমি নাকি সূর্যকে চড়াও আর সূর্যকে পূজা করো, তো বলে যে আমরা আজই তুমি তার আজ নেই কথা বলে হ্যাঁ একটু করি ওদের একটু খেপানো ঠিক আসো তো আমি আল্লাহকে পূজা করি, কিন্তু সূর্যকে যে তুমি না রাখেন তো ফের শান্ত করো, তো সেই জন্য একটু অত ঠান্ডা রাখতে হবে একটু অত পূজা করো। তো আমরাও মোটামুটি এই ধরনের যে আল্লাহ রকম তো মালিক কিন্তু আল্লাহ নামে আখিরাতের মালিক হলে দুনিয়া তোর আরো মালিক আছে এদেরকেও একটু রাখতে হবে, তো সেই জন্য এদেরকেও কিছু দিতে হবে। তো ওইটা আল্লাহ আখিরাতের মালিক দুনিয়ার মালিক এবং একমাত্র মালিক, এই যে আল্লাহকে সন্তুষ্ট করা, এই যে আল্লাহ কোথায় বের হয় এই কথা করে আসা যে আল্লাহ পালন করা যথেষ্ট, এই যে দেখা থাকে পনেরো জিনিস যদি আল্লাহ পালন করতে গিয়ে অন্য জিনিস হতে যায় কোনো অসুবিধা নেই, দিনদার মোস্তাকি লোক কেউ দিকে মিথ্যা কথা কেন বলেছে এই জন্য বলেছে যে দিন তো আছে ঠিকই কিন্তু জমি অর্থ আর যে সত্য কথা বলেছে জমি হাত খারাপ হয়ে যাবে, তো জমিটা আমার লাগবে জমি চাল চলবে কেমন করে, শুধু নামাজ তো চলবে শুধু নামাজ মানে ব্যাংকে চলবে দুনিয়াতে তো জমি লাগবে আর জমি রাখতে হলে একটু মিথ্যা কথা বলতে হবে, তো সেই জন্যে মিথ্যা কথা বলতে আবার রাতে সারা তার করবে, তো যাতে আল্লাহর পূর্ণ আপমানই করতে না হয় কোনো প্রয়োজন না হয় আল্লাহর খুব পাত্রই যথেষ্ট এটা জন্য আল্লাহর প্রতি বের হয়ে এই একটা সূত্র করতে হবে যে আল্লাহ তালাই একমাত্র মালিক, দুনিয়ারও মালিক, আগতের মালিক, আজকের মালিক, কালকের মালিক, সব কিছুর মালিক, আল্লাহ যদি খুশি হয়ে যান আর কিছু আর এই কিছুই লাগবে না এই কথা বুঝে পাচ্ছি আল্লাহ তালা এটা একটা কিছু মরুভূ হইতে পারবে না দেখে যে আর কিছু লাগবে আল্লাহ পথে বের হয় আমরা আমাদের এত তাকে পরিষ্কার করি যে আমার বাবা ফল করা Thank you.